বর্তমানে ইস্ট বেঙ্গলে খুশির খবর, ফিরছে ইস্ট বেঙ্গলের 3 তারকা ফুটবল প্লেয়ার। হ্যাঁ, কদিন আগে পর্যন্ত ইস্ট বেঙ্গল শিবিরে ছিল চিন্তার ভাঁজ। ইস্ট বেঙ্গল ভার্সেস অরিশ এফসি ম্যাচে ঘরের মাঠে গুরুতর চোট পেয়ে মাঝ সময়ে মাঠ ছাড়েন ইস্ট বেঙ্গলের গুরুত্বপূর্ণ মাঝমাঠের ফুটবল প্লেয়ার কিরিয়াকো এবং ইস্ট বেঙ্গলের বঙ্গসন্তান সৌভিক চক্রবর্তী প্রায় 2 সপ্তাহ ধরে ডেঙ্গি আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি এবং ইস্ট বেঙ্গলের লেফট ব্যাক জেরিরও পায়ে টান লাগার কারণে সেও কিন্তু মাঠের বাইরে ছিল। কিন্তু বর্তমানে ইস্ট বেঙ্গলে স্বস্তির খবর, গুরুতর চোট লাগা সত্ত্বেও মুখে আধুনিক প্রযুক্তির মাস্ক পরে প্র্যাকটিসে দেখা গেল ইস্ট বেঙ্গল বিদেশি কিরিয়াকোকে এবং ইস্ট বেঙ্গলের বঙ্গসন্তান সৌভিক চক্রবর্তী সেও ডেঙ্গি সারিয়ে ইস্ট বেঙ্গল শিবিরে যোগ দিয়েছে এবং ইস্ট বেঙ্গলের লেফট ব্যাক যে গুরুতরভাবে পায়ে চোট ছিল জেরিও কিন্তু চোট সারিয়ে ইস্ট বেঙ্গল শিবিরে যোগ দিয়েছে। তো বোঝাই যাচ্ছে জামশেদপুর ম্যাচের আগে ইস্ট বেঙ্গলের 3 তারকা পুরোপুরি সুস্থ এবং লিমারও হালকা চোট ছিল, সেই লিমাও কিন্তু পুরোপুরিভাবে নিজেকে ফিট করে তুলতে পুরোপুরি প্রস্তুত এবং ওড়িশা ম্যাচে হারলেও ইস্ট বেঙ্গল কিন্তু জামশেদপুর ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রস্তুত এবং এই 4 প্লেয়ারকেই আমরা কিন্তু জামশেদপুর ম্যাচে প্রথম ইলেভেনে না দেখলেও সেকেন্ড হাফে কিন্তু দেখতেই পারি। আজকের মতন ভিডিও এতটুকুই, ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলাও।